ও বন্ধুরা, বেশ বড় বেশ বড়, এইটা আমাদের সব থেকে আজকে বড় কাঁকড়া। এই লাফাচ্ছে 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 বন্ধুরা, এটা আজকে আমাদের সব থেকে বড় সেরা কাঁকড়া যেটা আজকে পড়েছে। এত কষ্ট করার পরে কাঁকড়া পড়েছে, বড় কাঁকড়া। আর এখানেও বেশ বড় আছে অনেকগুলো, আমার হাত ফুটো করে দিয়েছে এই কামড়ে। তো বন্ধুরা, এই যে আমাদের সুন্দরবনে কাঁকড়া আজ একটা পেয়েছি, বেশ বড় আর কি। আমরা চলে এসেছি নদীর জঙ্গলের মধ্যে। তো আজ আমরা গভীর জঙ্গলে সুদ ফেলবো, কাঁকড়া শিকার করব। সামনেই আমাদের নদী। নমস্কার বন্ধুরা, সুন্দরবন লাইফ স্টাইল ব্লগ চ্যানেল পক্ষ থেকে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি আর মা আমরা দুজন চলে এসেছি সুন্দরবন নদীতে। তো এই সামনেই জঙ্গল। তো বন্ধুরা, আজ আমরা কাঁকড়া ধরতে এসেছি। তো মায়ের কাছে আছে সুদ, আর ও হাতে আছে জালতি আর ব্যাগ। তো বন্ধুরা, আজ আমরা এই জোয়ারে আর কি সুদগুলো পাতবো, পেতে তো দেখবো যে কেমন কাঁকড়া পড়ে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো চ্যানেল, নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। আমি আর মা সুন্দরবনে খুব সুন্দর সুন্দর ভিডিও করি, আগামী দিন আরও সুন্দর ভিডিও আসবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। মা চলে যাচ্ছে সুদ ফেলতে, তো একদম তলা থেকে সুদটা পেতে পেতে আসতে হবে আর কি। অনেকটাই দূরে চলে গেছে, জোয়ার লেগে গেছে বন্ধুরা, জোয়ার উঠছে এবারে। সুন্দরবন জঙ্গল, পুরো ঘন জঙ্গল। তো সুদ পাতা চলছে, এখান থেকে পেতে পেতে এই জঙ্গলের ভিতর থেকে আমরা আর কি উঠবো পাড়ের দিকে। দেখতে দেখতে পুরো জল ভর্তি হয়ে গেছে বন্ধুরা, জঙ্গলের ভিতরে পুরো জল ভর্তি হয়ে গেছে, কিন্তু কাঁকড়ার কোনো দেখা নেই। মানে সুন্দরবনে এখন কাঁকড়া ধরা এতটাই মুশকিলের হয়ে গেছে, দেখুন চারিদিকে জঙ্গলের মধ্যে, আর আমি দাঁড়িয়ে আছি প্রায় এক কোমর জল, কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম কাঁকড়া এখনও আমরা পাইনি বন্ধুরা। এখানে একদম চর ছিল, সেই চরে পুরো জল ভরে গেছে, কিন্তু এখনও কাঁকড়া শুতে পড়েনি। দেখা যাক, আমরা এখনও ওয়েট করে দেখবো কতক্ষণ পরে কাঁকড়া পড়ে, সঙ্গে থাকো দেখতে থাকো। অনেকক্ষণ পরে একটা সুদ টানছে, প্রচুর জোরে টানছিল। তো মা দেখছে কাঁকড়াটাকে ধরতে পারে কি না, চেষ্টা করছে। মনে হচ্ছে চারা কেটে নিয়ে চলে গেছে, ছেড়ে দিয়েছে বন্ধুরা। মনে হচ্ছে সুদ একটা টানছে, তো মা ধরার চেষ্টা করছে। মা টানছে বন্ধুরা, অনেকক্ষণ পরে সুদ টানছে, অনেকক্ষণ পরে টানছে বন্ধুরা। তো দেখা যাক, উঠেছে মা। ও ওই তো বন্ধুরা, বেশ বড় কাঁকড়া উঠেছে, বেশ বড় উঠেছে বন্ধুরা। দেখি আগে দুটো থুবায় দুটো ছোট ছোট উঠেছে, আর এটাতে একটা বেশ বড়ই উঠেছে। তো একেবারে ছোট না, বেশ লালই হয়েছে কাঁকড়াটা। আমার এ খুব জোরে টানছিল, এইটুকু কাঁকড়া কিন্তু এত জোরে ছুপছিল, মানে এটা ও কামড়ে দেবে। আমার হাতে একটা কামড়ে চেক। তো এই যে বেশ, আমাদের একসঙ্গে তিনটে কাঁকড়া, মানে এর আগে দুটো ছোট ছোট তুলেছিল, আর এটা নিয়ে আমার রেখে দাও ব্যাগে, এই ব্যাগ ধরিয়ে দাও। খুব কষ্ট করে বন্ধুরা আজকে এতক্ষণ পরে কাঁকড়া পেলাম। হ্যাঁ পড়েছে। তো এই যে ভিতরে গিয়ে মারামারি করছে, পুরো মেরে দিয়েছে, পুরো মেরে দিয়েছে, ঠ্যাং ঠ্যাং পুরো ছিঁড়ে নিয়েছে। ও ভাই দেখো, একটা ঠ্যাং ছেড়ে দিয়েছে বন্ধুরা, বড় কাঁকড়াটা ঠ্যাং, না না বড় কাঁকড়াটা কামড়ে একটা ঠ্যাং ছেড়ে দিয়েছে, বড় ঠ্যাংটা ছেড়ে দিয়েছে, দিয়ে এবারে পালানোর জন্য বাইরের দিকে আসছে। দেখো এত বদমাশ, কি বলবো বন্ধুরা, মানে কিছু বলার নেই, কাঁকড়াগুলো এতটা বদমাশ হয় সুন্দরবনের কাঁকড়া, আর প্রচণ্ড রাগী। সুন্দরবন জঙ্গলের এক ধরনের গাছ, যেটাকে গেঁও গাছ বলা হয়, সেই গেঁও গাছের ফুল অসাধারণ ফুলগুলো লাগছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। মা ওদিকে কাঁকড়া ধরায় ব্যস্ত সুন্দরবনে গভীর জঙ্গলে। তো বন্ধুরা, মা পুরো একদম এক গলা জলের মধ্যে, খুব কষ্ট করে কাঁকড়া ধরার জন্যে কাঁকড়া খুঁজে বেড়াচ্ছে, পাচ্ছে না। মা তুমি তো অনেক জলে গো, অনেক জল, এক গলা হয়ে গেছে জল, উপরে উঠে এসো। করবো কাঁকড়া ধরার জন্য দা, খুবই চেষ্টা করছি। আমাদের সুন্দরবন জঙ্গলের লাল কাঁকড়াও দেখা যায়, যেটা দীঘাতেও দেখা যায়। দীঘাতে কাঁকড়াগুলো দেখা যায়, আমাদের সুন্দরবন জঙ্গলও এটা দেখা যায়।
বন্ধুরা মায়ের পায়ে কাঁটা ফুটে গেছে, তো কাঁটা বের করছে, বেশ বড় সাইজের কাঁটা। সুন্দরবন জঙ্গলে প্রচুর কাঁটা থাকে, তো সেই জন্য আর কি হাঁটতে গিয়ে কাঁটা ফুটে গেছে। আর এদিকে আবার বন্ধুরা সুতো একটা টানছে আমাদের সামনে, তো এখন মা কাঁটা বের করবে না সুত তুলতে যাবে, এখন সেটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। পায়ের মধ্যে যন্ত্রণাও করছে। মা আস্তে সাবধানে বের করো, দেখতে পাচ্ছো কি? আরে হ্যাঁ, এই যে ছেটে বিনটা, হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে ছেটে বিনটা। জঙ্গলের মধ্যে বন্ধুরা প্রচন্ড কাঁটা থাকে, সেই কাঁটা ফুটে গেছে মায়ের পায়ে। মা যাচ্ছে, আমরা সুতটা তুলতে সুন্দরবন জঙ্গলের মধ্যে। কি কাকটা না কিসে টানছে কিছু বুঝতেই পারছি না, কুচে মনে হচ্ছে। ও বন্ধুরা বেশ বড়, বেশ বড়, এইটা আমাদের সব থেকে আজকে বড় কাঁকড়া। হ্যাঁ মেয়ে কাঁকড়া, বেশ বন্ধুরা এই লাফাচ্ছে 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 বন্ধুরা, এটা আজকে আমাদের সব থেকে বড় সেরা কাঁকড়া যেটা আজকে পড়েছে। এত কষ্ট করার পরে কাঁকড়া পড়েছে, খুব জোর নাবার করে ছুটে এসেছে। ওমা কাঁটা নাবার করে ছুটে এসেছে, কারণ কাঁকড়া খুব জোর ছুপছিল। ওমা বেশ বড় বলো মা, মেয়ে কাঁকড়া বন্ধুরা, খুব কষ্টের ফল এটা। নিয়ে গেছে কামড়, দেবে হাতে কামড় দেবে দিয়ে। হ্যাঁ কামড় দিলেও কিছু করার নেই, এখন আমার একটা কামড় দিয়ে হচ্ছে অবশ্য। ওমা কেমন লাগছে বলো কাঁকড়া ধরে? ভালো আনন্দ লাগছে, সকাল থেকে কষ্ট করে সেই পাঁচটা থেকে এসে আমরা কষ্ট করছি, কিচ্ছুই পাইনি এতক্ষণে, একটা পেয়েছিলাম তখন আর দুটো ছোট ছোট পেয়েছিলাম। এই কাঁকড়াটা ধরে খুব ভালোই লাগলো। তো এই যে মোটামুটি বেশ একেবারে ছোট না, আমাদের সুন্দরবনে এরকম সাইজের কাঁকড়া থাকে, এর থেকেও বড় সাইজের কাঁকড়া থাকে। বন্ধুরা বেশ বড়, মা বেশ বড় বলো, বেশ বড়, অনেকটাই বড়, অনেকটাই বড়, খুব কষ্টের ফল এটা। মেয়ে কাঁকড়া এটা আবার, হ্যাঁ এটা মেয়ে কাঁকড়া। কাঁকড়াটা আমরা যদি বিক্রি করি আমাদের সংসার বাজার ঘাটের কিছু পয়সাও পেয়ে যাবো। মা চলো ব্যাগে রেখে দিই, আমার রেখে দাও, যেন দেখো কামড়া কামড়ি না করে, বেরিয়ে যাবে, খুব কষ্টের ফল এটা। বন্ধুরা খুব কষ্ট করে মা জলের মধ্যে পড়ে গেছে, আস্তে আস্তে ওঠো। ভাঙনের মধ্যে মা পড়ে গেছিল, পুরো ভিজে উঠেছে একদম। মাকে ছেলেটাকে তুললাম ভাঙনের মধ্যে। বন্ধুরা এই কাঁকড়াটা টানছিল, তো এটা ধরতেই মা আর কি নিচে নেমেছিল। ও মা বেশ বড়, কিন্তু এক ঠ্যাং তো, হ্যাঁ বন্ধুরা এই যে এই কাঁকড়া কাঁকড়া বন্ধুরা এক ঠ্যাং। বন্ধুরা মা কাঁকড়া তোলার চেষ্টা করছে, কিন্তু প্রচন্ড চালাক সুন্দরবনে কাঁকড়া। না ওটা নেই না বন্ধুরা, হ্যাঁ মনে হচ্ছে একটা টানছে, মা টানছে, মা তোলো, মনে হচ্ছে বন্ধুরা একটা টানছে। তো একদম কুলে নিয়ে চলে এসছে, একদম কুলে, দেখা যাক। সুন্দরবনের কাঁকড়া প্রচন্ড চালাক, উঠেছে মা, ও এই তো বেশ বন্ধুরা, হ্যাঁ আরও একটা উঠলো। এই নিয়ে আমাদের পাঁচ ছটা মতো হয়েছে, বেশ মা এটাও বেশ একেবারে ছোট না, কিন্তু ইয়ে কামড়ানোর জন্য খুব ইয়ে করছে, আমার হাতে একবার যদি সুযোগ পায় কামড়ে দেবে। মা শ্বাস হয়েছে মনে হচ্ছে, বুঝলে মা? তো মোটামুটি বন্ধুরা, হ্যাঁ মোটামুটি শ্বাস হয়েছে সুন্দরবনের কাঁকড়া। তো এই কাঁকড়া এরা যদি একটু গায়ে হাত দেওয়া হয় না সঙ্গে সঙ্গে কামড়ে নেয়। এখানে দুটো আছে, একটা ছোট আর একটা বড়। তো মামা রেখে দাও, জোয়ার পুরো ফুল হয়ে গেছে একদম, চারিদিকে পুরো জোয়ার ভরে গেছে, এবারে বাড়ির দিকে যেতে হবে, সময় অনেক হয়ে গেছে। আমরা এসেছি সেই ভোর পাঁচটার সময়, আর এখনও আমরা নদীতে, সুতটা টানছে, তো জানি না কাঁকড়া করবে কি না, ছেড়ে দিয়ে এসে মনে হচ্ছে। বন্ধুরা আজকের সব কাঁকড়া, তো এই কটা কাঁকড়া আজ আমরা পেয়েছি,
তো বেশ একেবারে খারাপ রকম দেখতে বেশ বড় কাঁকড়া আর এখানেও বেশ বড় আছে অনেকগুলো ওনে সব বেঁধে দিয়েছি আমরা কারণ ওনারা খুব মারামারি করে না বাঁধলে তো এই যে ওই 8-10টা হয়েছে বন্ধুরা এই যে এটা হলো সব থেকে বড় কাঁকড়া গায়ে প্রচণ্ড শক্তি বন্ধুরা সুন্দরবনে কাঁকড়া বলে কথা এই যে এই মেঘ কাঁকড়াটা এর গায়ে প্রচণ্ড শক্তি বন্ধুরা প্রচণ্ড দেখুন কী করছে মানে যেভাবে ও যাবে আর কি ছিঁড়ে কেটে ও যেতে পারলেই হয় তো বেশ বড় আমার হাত ফুটো করে দিয়েছে এই কামড়ে তো বন্ধুরা এই যে আমাদের সুন্দরবনে কাঁকড়া আজ একটা পেয়েছি বেশ বড় আর কি কী লাফাচ্ছে বন্ধুরা প্রচণ্ড লাফাচ্ছে বলুন দেখুন কী করছে দেখুন এটাও মেঘ কাঁকড়া প্রচণ্ড লাফাচ্ছে যাই হোক কটা বেশ হয়েছে তো বন্ধুরা আজকে আমাদের কাঁকড়া এই হয়েছে যা আছে ব্যাগের মধ্যে আর মায়ের হাতে একটা কাঁকড়া ভয় করছে না ধরে রেখেছে না তো বন্ধুরা মায়ের হাতে একটা কাঁকড়া কেন মা ধরে রেখেছে তো এটা একটু নাকি জল থেকে তুলেছে বন্ধুরা নদীতে জল প্রায় ভর্তি হয়ে গেছে প্রায় পুরো আর কি ছাপিয়ে গেছে তো এখন যেহেতু ভরা কোটাল তো আর কাঁকড়া পড়বে না কারণ কাঁকড়া পড়ার সময় হয়ে গেছে আর অনেকটাই সময় হয়ে গেছে আমরা এসে পড়ার সময় মা আমরা এসেছি সেই সকাল 5টায় আর এখন আপনার 10:30 বাজতে যায় তো বন্ধুরা এবারে বাড়ি যেতে হবে তো বন্ধুরা আজকে ভিডিওটি এতটা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার বন্ধুদের কাছে আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমাকে আর মাকে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আমরা দুজন খুব কষ্ট করে সুন্দরবনে ভিডিও করি তাই না মা খুব কষ্ট করে ভিডিও করি 5টা থেকে এসেই কটা করে 500টা মনে কাঁকড়া হয়েছে একদম বন্ধুরা পাশে থাকবেন সাপোর্ট করবেন আমাদের দুজনকে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হবো তাই তো মা হ্যাঁ একদম তো চলো টাটা।